পড়া এবং এই মাসিক নিয়ে গোলমাল, এই ধরনের টেলিফোন আমরা অহরহ পেয়ে থাকি। যে কোনো ডাক্তারই এই সাবজেক্টটা বেশি পাবে, যে অনেক ছেলেরা মেয়েরা সবাই টিনেজাররা বেশি টেলিফোন করে, যে আঙ্কেল আমার চুল পড়ে যাচ্ছে, আমার চুল ভেঙে যাচ্ছে, চুল আমার সাদা হয়ে যাচ্ছে, চুল জট লেগে যাচ্ছে, চুল বড় হচ্ছে না, আজকে চুল 200 পড়ে গেছে। আমি সবাইকে বলবো এটা নিয়ে বেশি টেনশন না করা। বেশি টেনশন করে মাথা গরম করলে চুল কিন্তু আরও বেশি পড়বে। সাধারণত চুল 100 থেকে 200 ভিতরে এরকম চুল মাঝে মধ্যে একদিনে পড়তে পারে। আপনি যদি একটু তিতা স্বাদের জিনিস খান, আপনি যদি পানিটা একটু বেশি খান, আপনি যদি মিষ্টি না খান, আপনি যদি মাংস না খান, মাথা যদি গরম না হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যাই হবে না চুল পড়া নিয়ে। চুলটা পরে যার মাথা গরম, চুলের নিচে একটা ডিম আছে, ছোট্ট ক্ষুদ্র ডিম সরিষার মতো, ওই ডিমটা চুল যদি বেশি গরম হয়, মাথা যদি বেশি গরম হয়, ডিম্বটা যদি গরম হয়, তাহলে ও তার কার্যক্ষমতা হারায় ফেলায়। ডিম্বর কাজটা হলো সে চুলের খাদ্য যোগান দিবে, একটা 1.5-2 হাত লম্বা চুলের খাদ্য যোগান দেওয়ার কাজটা হলো ওই ছোট্ট সরিষার মতো ডিম্বটা পালন করে। তো ওই ডিম্ব সে ই পাইল না ভালোভাবে, মাথা গরম থাকলে তো ওর ডিমটা ভাজা হয়ে যাবে। তো ওইরকমই আমাদের চুলের নিচে যে ডিম্বটা আছে এটাকে সুরক্ষা দিতে হইলে আপনি যতবার বাথরুমে যাবেন ততবার মাথায় পানি দেবেন, ঠান্ডা পানি। প্রতিদিন 2 বার গোসল করার যদি অভ্যাস করতে পারেন, আপনি চুলেরও সুরক্ষা পাবেন। আপনার শরীর যদি গরম থাকে, মাথা যদি গরম থাকে, প্রেশার যদি বেশি থাকে, প্রস্রাবে যদি ক্ষয় থাকে, আপনি যদি কম ঘুমাচ্ছেন, বেশি টিভি দেখেন, বেশি মোবাইলে কথা বলেন, তাহলে কিন্তু আপনার চুল পড়ার ঝুঁকি আপনিই নিয়ে আসতেছেন। অল্প অল্প জ্বর অনেকদিন শরীরে থাকে, কোনো ওষুধ খেলেই যায় না, এই ধরনের জ্বরের সাথে কিডনির সম্পর্ক আছে, এই ধরনের জ্বরের সাথে প্রোস্টেটের সম্পর্ক আছে, এই ধরনের জ্বরের সাথে প্রস্রাবের সম্পর্ক আছে। প্রস্রাবঘটিত সমস্যার জন্য এই ধরনের জ্বর এবং জ্বরের সাথে কিছু কিছু হিক্কা আসে মাঝে মাঝে, এই হিক্কা আসার সাথেও প্রস্রাব, জ্বর এবং প্রোস্টেটের সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা কোনো মতেই, যাদের দীর্ঘদিন জ্বর আছে, একজন ভালো অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারকে দেখাবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। আর ডাক্তারের শরণাপন্ন হওয়ার আগেই আপনি 2 বার গরম পানিতে গোসল করা আরম্ভ করবেন এবং প্রতিদিন 5টি নিম পাতা, কচি নিম পাতা, কচি একদম কচি উপরের নিম পাতায় ক্ষতির সম্ভাবনা খুব কম থাকে, উপকারী বেশি থাকে, আপনি নিম পাতা খাবেন। আর 1 কাপ করে করলার রস সকালে, দুপুরে এবং রাতে 3 বার খাবেন। আর শুকনা মেথির বিচি, এটা আপনি বড় 1 গ্লাস, 1/2 কেজি এই পানি ধরে এরকম একটা 1 গ্লাস পানির ভিতরে 1 কাপ মেথি দিয়ে ভিজিয়ে রাখবেন, সন্ধ্যায় ভিজিয়ে সকালে খাবেন। ওই মেথিতে আবার পানি দিয়ে রাখবেন, রাতে খাবেন, সন্ধ্যায় ভিজিয়ে সকালে, সকালে ভিজিয়ে রাতে একই মেথি খাবেন। পরে মেথিটা আপনি তরকারি সাথে বা দধির সাথে মিক্স করে মেথিটা আপনি দধি দিয়ে মেথি খেলে, ভিজানো মেথি, এটা খেতেও মজা লাগে, ঘ্রাণটাও সুন্দর লাগে এবং এতে আপনার চুল পড়া বন্ধ হয়ে যায়, শরীরের অনেকগুলি রোগ চলে যায় এবং মেথি স্টুল ক্লিয়ার করতে সহযোগিতা করে। মেথির অনেকগুলি গুণ আছে, শত শত গুণ আছে মেথির, তার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো আপনার ডায়াবেটিসের সুগার লেভেলটা কমাবে, কিটোনিনের লেভেলটাকে কমিয়ে রাখবে এবং বডির ভিতর থেকে অ্যাসিডিটিটাকে পায়খানা প্রস্রাবের সাথে বের করে দেয়। আপনি মাঝে মাঝেই বা রেগুলারই একটু মেথি ভিজানো পানি খেতে পারেন, সকালে 1/2 কাপ 1 কাপ করলার রস খেতে পারেন, করলার রসের সাথে চুকা দধি দিয়ে খেতে পারেন, এনি কাটস অ্যান্টি ক্যান্সার, যে কোনো দধি ঘোল মাঠা, দুধকে যখনই রূপান্তরিত করবেন তখন যে জিনিসগুলি আসবে সবগুলিরই ঔষধি গুণ বেশি, দুধের চেয়েও বেশি। দুধ হলো মাদার, কিন্তু গ্যাস্ট্রিক হইলে আপনি দুধ খেতে পারবেন না, আলসার হলে দুধ খেতে পারবেন না, স্টমক সমস্যা হলে আপনি দুধ খেতে পারবেন না, কিন্তু দধি খেতে পারবেন। দধি হলো 1 কেজি দধিতে মতান্তরে 20 কোটি থেকে 28 কোটি পর্যন্ত ফুড, গুড এবং পজিটিভ ঔষধি ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলি পুরো দধিটাই আমাদের শরীরের জন্য কাজ করে। আরেকটা হলো যে কোনো রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুডের সাথে এবং খাবার পরে যদি আপনি দধি খান, আলহামদুলিল্লাহ আপনার শরীরে
কোনো সমস্যা হবে না, স্টমাক প্রবলেম থাকবে না, আইবিএস হবে না, স্টমাক অ্যালার্জি হবে না, স্টুল ক্লিয়ার থাকবে। এক সময় শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে, আপ টু আপনার 80 জন পর্যন্ত আমি দেখছি গ্রামগঞ্জে, হাটে মাঠে, যে কোনো বিয়ে বাড়িতে কোনো মিষ্টান্ন না পাক করে, কোনো মিষ্টি জিনিস না খেয়ে সেখানে দধি, মাটির হাঁড়ির দধি খাওয়ানো হতো, এবং এটা সুন্দর প্রচলন ছিল। এই মাটির হাঁড়ির দধি খাওয়ার পরে সে যে রিসফুড, হার্টফুড, জাঙ্কফুড, ফাস্টফুড, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, যত ব্যাধব খাদ্যগুলি সে খাইছে, এই দধির সবগুলির আদব করে ফেলাইছে। সেই যুগটা যেন কেন ধীরে 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 মিশে গেছে। খাঁটি দুধের পরিবর্তে এখন কাছাব্বা থেকে, সটিবালি থেকে একটা দুধ তৈরি হচ্ছে, এটাকে বলে কি মধুমায়া। এই মধুমায়া আইসা বাংলাদেশে সয়লাভ হয়ে গেছে। দধি তো মধুমায়া দেয়, রসগোল্লায় মধুমায়া দেয়, জিলাপিতেও দেয়, ঘরের গিন্নিরাও 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি এই জন্য কিনে নিয়ে আসে, মধুমায়া খাওয়ানো হয়। তত এইগুলো ব্যবহারের ব্যাপারে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকেই করতেছে কি দুধের সাথে ওই মধুমায়া দিয়া দুধ গুলে সেগুলো বিক্রি করতেছে হাট বাজারে। গ্রামে এই প্রচলনটা একটু বেশি হয়ে গেছে। কেউ আমরা গরু পালবো না, ছাগল পালবো না, মুরগি পালবো না, আমাদের বাড়ি ময়লা হবে, বাড়ি হেজার্ড হবে। এই গরুর প্রস্রাবের অনেক ধরনের জীবাণু মারার শক্তি আছে। গরুর প্রস্রাব অনেক ধরনের ব্যাকটেরিয়াকে দূর করতে পারে। গরুর প্রস্রাব অনেক ধরনের কৃমি, গাছের কৃমি, মানুষের কৃমি, পশু পাখির কৃমি দূর করতে পারে। অতএব আমাদের গরু পালা একান্ত উচিত। একসময় আমি দেখছি যে আমাদের এলাকায় প্রতিটা বাড়িতে গরু ছিল, একমাত্র আমাদের বাড়িতে গরু ছিল না। এখন আমাদের এলাকায় আমাদের বাড়িতে অনেক গরু, অন্য কোনো বাড়িতে গরু নাই। কারণ আমি একটু অ্যাডাবেন যে আমি গরু পালবো, বাড়ির থেকে আধা মাইল দূরে গরু পালবো। গরুর যত ভোজ্য আছে এগুলির থেকে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, যত ফসল, যত ঔষধি, এই গাছ প্রায় 50,000 ঔষধি গাছ আমি ওখান থেকে রোপণ বপন করে তৈরি করে আনতেছি, যা যেগুলি দিয়া আমাদের সুন্দর ওষুধ তৈরি হয়। এগুলিকে প্রসেস করা, এগুলিকে সাইন্টিফিকভাবে সুরক্ষা দিয়ে ওষুধ তৈরি করা, এই পদ্ধতিগুলি, নিজের বাগান, নিজের গাছ যদি না থাকে তাহলে সে কিন্তু সুন্দরভাবে রোগের জন্য ওষুধ দেওয়া, গাছগাছড়া খাওয়ানো সে পারবে না।